বন্ধুগণ আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি একটি ইউটিউব চ্যানেলের ভিডিও থাম্বনেল কিভাবে প্রস্তুত করবেন। তবে থাম্বনেল প্রস্তুত করার জন্য তো অবশ্যই ফটোশপ এর কাজ জানা দরকার। তো আপনাকে এই ফটোশপের কাজ জানতে হবে না, একটি সিম্পলি মেথডের মাধ্যমে এই থাম্বনেলটি প্রস্তুত করতে সক্ষম হবে। তবে আপনার জেনে রাখা ভালো যে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটি যদি র্যাঙ্কে নিতে চান তাহলে অবশ্যই একটি সুন্দর থাম্বনেল প্রস্তুত করার জরুরি নেই। তবে হ্যাঁ, এর জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে অবশ্যই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনার পিসির স্ক্রিনে রাইট বাটনে ক্লিক করে নিউতে যাবেন, তারপর একটি ফোল্ডার তৈরি করবেন। এখানে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, তো আমি 1, 2, 3 দিলাম। দেওয়ার পরে এখানে এটিকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আবার রাইট বাটনে ক্লিক করবেন, আবার নিউতে যাবেন, যে তারপরে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটিতে ক্লিক দেবেন। তারপর আপনি এখানে একটি নাম দিতে পারেন, যেমন প্রজেক্ট 1 আমি নামটি দিলাম। তারপর এটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি সোজা চলে যাবেন নিউ স্লাইডে। নিউ স্লাইডে যাওয়ার পরে আপনি ঠিক এই স্লাইডটি আপনি চুজ করবেন। চুজ করার পর এখানে আপনি একটি কিছু লিখবেন, তা আমি লিখতেছি এটি লিখার পরে এখানে এটি আপনি ই করে দেন, একেবারে এটি এর সাথে অ্যাডজাস্ট করে দেন। অ্যাডজাস্ট করে দিয়ে বসে লেখাটা একটু আমি ছোট করে নিচ্ছি, সাইজ 36 দিচ্ছি জি। অতঃপর আপনি এটি একটু কালার করে নেবেন। কালার করার জন্য এখানে আপনি ধরুন আপনি একটি যে কোনো একটি কালার আপনি এখানে চুজ করতে পারেন। তারপর আপনার ভিডিওটি কিছু টিপ ট্রিক্স বা কিছু কথা যদি আপনি এখানে লিখতে চান তাহলে লিখবেন। পিসিতে আমি বেশি কিছু লিখি নাই, আমি জাস্ট এইটুকু লিখে শেষ করে দিলাম। তো এখানে আপনি এই স্লাইডটিও আপনি কালার করে নিতে পারেন, এখানে যেমন অন্য একটি কালার দিতে পারেন, অথবা আপনি কালো কালারই দেন, যা খুশি তা দেন। তারপর আপনি এখানে আপনার একটা ছবি অথবা অন্য যে কোনো একটি ই আপনি দিতে পারেন। তো আমি আমার একটি ছবি এখানে ইনক্লুড করছি। ধরুন আমি এই ছবিটি এখানে দিচ্ছি, একেবারে নিয়ে এটি এর সাথে অ্যাডজাস্ট করে দেবেন। আপনি তারপরে এটি মিলিয়ে নেবেন। আমি ভিডিওটি লেন্দি হবে তাই আমি সংক্ষেপে ই করতেছি। তারপর আপনি এখানে ইচ্ছে করলে আরেকটি ছবি দিতে পারেন, যে রিলেটেড ভিডিওগুলো আপনি বানাবেন সেই রিলেটেড ভিডিওগুলি আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন। তো আমি এখানে আরেকটি ছবি এখানে ইনক্লুড করছি, যেমন ধরুন আমি এটি দিয়ে দিচ্ছি যে এখানে তারপরে টেনে একটু নিচের দিকে নিয়ে আসেন। এটি ইচ্ছে করলে আপনি উপরে নিচে সমানে দিতে পারেন। তো দেখুন, আপনি যদি আরেকটু সময় নিয়ে এই কাজটি করেন তাহলে হয়তো আরও অনেক সুন্দর হবে। অতঃপর এটুকু হবার পরে আর আপনি ইচ্ছে করলে এই ছবিটা আপনি এখানে ই করেও দিতে পারেন জি। তো এখন যে কাজটি করতে হবে, মূল কাজটি হচ্ছে যেটি যে এই এটিকে আপনাকে পিএনজি করতে হবে। পিএনজি না করলে কিন্তু আপনার থাম্বনেল হবে না। তো পিএনজি করার জন্য এই যে এখানে একটি আইকন রয়েছে, এই আইকনটির নাম হচ্ছে লাইট স্ক্রিন, লিখে আপনি অনলাইনে সার্চ দেবেন, এটি ডাউনলোড করে নেবেন। তারপর টাস্ক বারে এটি শো করবে, তারপর এটিতে আপনি এভাবে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটিকে ধরে এভাবে ধরে টেনে ধরে ঠিক এভাবে নিয়ে আসবেন। নিয়ে এসে তারপর ছেড়ে দেবেন, স্ক্রল ছেড়ে দেবেন, তারপর এটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন আপনার
ডেস্কটপের স্ক্রিনে স্ক্রিনশটের মধ্যে পাঁচ নম্বর রয়েছে, তো এটিতে এইভাবে ক্লিক করে আমি এটিকে মিনিমাইজ করে রাখছি, এটি আমি এখানে কেটে দিচ্ছি। তারপর দেখুন এই যে পাঁচ নম্বর, এটিতে আমি এটি উপরের মাউস রেখে ক্লিক করব, তারপর রাইট বাটনে ক্লিক করব, তারপর ওপেন উইথে যাব, পেইন্টে যাব। তো পেইন্টে যাবার পরে এখানে রিসাইজ, রিসাইজ নামে একটি ই রয়েছে, পিক্সেলে যাবেন, এখানে দেবেন 850, সরি এখানে থেকে বাংলা ইংরেজি দিয়ে লিখতে হবে, তো 850, তারপর দেবেন 480, এভাবে দেবেন, এই যে লক্ষ্য করুন, তারপরে ক্রসে ক্লিক দেবেন, সেভ দেবেন, সেভ দেওয়ার পরে আপনার কাজ শেষ। তো দেখুন এবার একটু এই যে থাম্বনেলটা আগের চেয়ে একটু ই হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে। তো এভাবে যখন আপনি দেবেন তখন আপনার থাম্বনেলটাও আকর্ষণীয় হবে এবং আশা করি আপনার ভিডিওটি অতি দ্রুত র্যাঙ্কে যাবে এবং সেখান থেকে হিউজ পরিমাণ সাবস্ক্রাইব এবং ভিউ পাবেন। তো বন্ধুগণ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।